ঘূর্ণিঝড় মুখা বা মোচা। এই ঘূর্ণিঝড়টি কেমন হবে, কোথায় এই ঘূর্ণিঝড়টি হবে, এর সর্বোচ্চ গতিবেগ কত হবে, ক্ষয়ক্ষতির আশঙ্কা কতটা, এই ঘূর্ণিঝড়টি প্রথমে কোথায় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে, এ নিয়ে নানা রকম প্রশ্ন মানুষের মনে ঘুরপাক খাচ্ছে। আর এই সমস্ত কিছু জানতে পারবেন এই ভিডিওতে। সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর এরকম আবহাওয়ার আপডেট খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ও তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে এবং এই লঘুচাপটি ঘনীভূত হতে পারে। লঘুচাপটি মঙ্গলবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে আর 11 তারিখের মধ্যে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। ভারতের আবহাওয়া অধিদপ্তরের মতে এই লঘুচাপটির শক্তি সঞ্চয় করে গভীর নিম্নচাপে পরিণত হবে এবং সেটি উত্তর দিক বরাবর অগ্রসর হয়ে মধ্য বঙ্গোপসাগরের দিকে যাবে। এই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাংলাদেশ বা মিয়ানমারের উপকূলে আঘাত হানতে পারে ও 11 তারিখের মধ্যে ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। তবে আবহাওয়াবিদের মতে এই ঘূর্ণিঝড় মোকা বাংলাদেশের উপকূলে আঘাত হানার সম্ভাবনাই বেশি এবং এই ঘূর্ণিঝড়টি ভোলা থেকে কক্সবাজার জেলার মধ্যবর্তী স্থান নিয়ে উপকূলে আঘাত হানার আশঙ্কা রয়েছে। তবে এই নিম্নচাপটি 9 মে-র মধ্যে গভীর নিম্নচাপে পরিণত হয়ে মে মাসের 11 তারিখের মধ্যে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে আবহাওয়া বিশেষজ্ঞের মতে এই ঘূর্ণিঝড়টি উপকূলে আঘাত হানার সময় বাতাসের সর্বোচ্চ গতিবেগ 130 থেকে 170 কিলোমিটার। এই ছিল আজকের ঘূর্ণিঝড় মোকার সর্বশেষ খবর।